প্রথম মা হয়েছেন ক্রিস্টেল ক্যান্ডেলারিও, মাত্র 16 মাসের সন্তান জাইলিন। বাড়িতে তাকে একা ফেলে রেখে 10 দিনের জন্য ডেট্রয়েট, মিশিগান আর পুয়ের্তো রিকো ঘুরতে গিয়েছিলেন ক্রিস্টেল। যাওয়ার সময় মেয়ের সামনে কয়েক বোতল দুধ দিয়ে যান, কিন্তু দ্বিতীয় দিনেই ক্ষুধায় কাঁদতে কাঁদতে মৃত্যু হয়েছে জাইলিনের। করুণ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহাইহু রাজ্যে। কুয়াহুগা কাউন্টির প্রসিকিউটর মাইকেল জি ও মেলি 2023 সালের জুন মাসে 16 মাসের মেয়ে জাইলিন ক্যান্ডেলারিওকে হত্যার দায়ে গত সোমবার মা ক্রিস্টেল ক্যান্ডেলারিওকে দোষী সাব্যস্ত করেছেন। ক্রিস্টেলের যাবজ্জীবন জেল হয়েছে, বাকি জীবনটা কারাগারেই কাটাতে হবে তাকে। ক্রিস্টেলের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ তার প্রতিবেশীরাও, তার এই শাস্তিকে দেখছেন উচিত শিক্ষা হিসেবে। সহকারী কুয়াহুগা কাউন্টি প্রসিকিউটর আনা পারাগলিয়া 6 জুন ক্যান্ডেলারিওকে তার স্যুটকেস নিয়ে বের হয়ে 16 জুন বাড়িতে ফিরে আসার ভিডিও দেখান আদালতে। 10 দিন পর বাড়ি ফিরে দেখেন মেয়ে নাড়াচড়া করছে না। সঙ্গে সঙ্গে 911-এ ফোন করেন ক্যান্ডেলারিও। চিকিৎসকরা আসেন, তারা জেলিনকে পরীক্ষা করে জানান মেয়ে মারা গিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় মৃত্যুর কারণ ডিহাইড্রেশন এবং অনাহার। প্রসিকিউটর জানান জরুরি সেবা আসার আগেই অপরাধ ঢাকার জন্য ক্যান্ডেলারিও জাইলিনকে একটি পরিষ্কার পোশাক পরিয়েছিলেন, কিন্তু পোশাকের পরিবর্তন মেয়েটি যে ভয়াবহতার মধ্য দিয়ে গিয়েছিল তা লুকিয়ে রাখতে পারেনি। এরপর ক্যান্ডেলারিওর নির্মমতার গল্প উদ্ঘাটিত হতে শুরু করে। ফারাগলিয়া বলেন জাইলিনকে প্রস্রাব ও মল ঢাকা একটি গদিতে পড়ে থাকতে দেখা গেছে। পশুরাও তাদের শিশুদের আরও ভালোভাবে যত্ন নেই। দুর্বল ফ্যাকাশে চোখ, শুকনো ঠোঁট, মুখ এবং নখের মধ্যে মল লেগেছিল জাইলিনের। মৃত্যুর 2 মাস আগের তুলনায় তার ওজন 7 পাউন্ড কম ছিল। সাজা ঘোষণার পর প্রসিকিউটর ও ম্যালি এবং ক্লিভল্যান্ড ডিভিশনের পুলিশ প্রধান ডরোথি ডট জেলিনের মর্মান্তিক মৃত্যুর জন্য শোক প্রকাশ করেন। পাশাপাশি তিনি জানান এ ধরনের ঘটনার দোষীদের কড়া শাস্তির সব রকম ব্যবস্থা করবেন তারা। বিচারক ওমেলি একে মায়ের অকল্পনীয় স্বার্থপরতা আখ্যা দেন। ডেস্ক নিউজ, সি ভয়েস 24।